হ্যালো বন্ধুরা, আমি রিমলি, আমাদের চ্যানেল আরপি ব্লগার্স। আজকের আইটেম কদবেল মাখা। প্রথমেই আমি তিনটে কদবেল নিয়ে নিয়েছি, এর সাথে রয়েছে আমার তৈরি স্পেশাল মশলা, যেটা আমি তৈরি করেছি ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য কড়াইতে ভেজে নিয়ে। এর সাথে নিয়ে নিয়েছি সামান্য চিনি, পরিমাণ মতো বিট নুন, সামান্য ধনে পাতা কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর এর সাথে লাগছে সামান্য সর্ষের তেল। তো বন্ধুরা, কদবেলগুলোকে প্রথমেই ভালোভাবে ধুয়ে নিয়ে ফাটিয়ে তারপরে একটা বাটির মধ্যে চামচ দিয়ে নিয়ে নিতে হবে, যেরকমটা আমি আপনাদের এখানে করে দেখাচ্ছি। কদবেলি আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কদবেলগুলোকে ভালোভাবে স্ম্যাশ করে নেব, ঠিক এইভাবে। এখন আমাদের তিনটে কদবেলি স্ম্যাশ করা হয়ে গেছে, এর মধ্যে আমি এক এক করে মিশিয়ে দেব আমার প্রথমে দেখানো উপকরণ। প্রথমে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল, এর সাথে দুটো লঙ্কা কুচি, এরপর দিয়ে দেবো আমার তৈরি স্পেশাল মশলা। তো বন্ধুরা, এটা সম্পর্কে জানতে গেলে আমাকে কমেন্ট বক্সে মেসেজ করবেন, আমি আপনাদের আরও ডিটেলে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর ধনে পাতা কুচি, এরপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো বন্ধুরা, এখানে চিনিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এটা একটা টক আইটেম। তো তারপর পরিমাণ মতো বিট লবণ। তো বন্ধুরা, সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব। তো বন্ধুরা, শীতের দুপুরের জিভে জ্বলানা আইটেম কদবেল মাখা এখন আমার রেডি। তো আজকের আইটেমটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এছাড়া ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।